আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা সব ধরনের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি বা সৈদের উপর নিয়ে আলোচনা করি। আপনারা কোন জায়গায় আসবেন বা কি বিভিন্ন ইত্যাদি কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। তো এখন দেখেন সৈদের উপরে, দেখেন বিশ্বাস করে যারা আপনার আমিন মেলজিল খাস বিভিন্ন ইত্যাদিতে যারা বিষা দিয়ে আসছিল সৌদি আরবে, এখন কিন্তু আপনারা অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করবেন। কেন, এখন কিন্তু সৌদি আরবে যদি এসব ধরনের লোককে ধরতে পারে তাহলে কিন্তু হেরা ছাড়ে না, সাথে সাথে আপনাকে জেলে নিয়ে যাবে, জেলে নিয়ে সফর জেলে আপনাদেরকে পাঠিয়ে দিবে। তো কয়েকটা দিন যেহেতু চেক চলতেছে, আপনারা অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন। কেন আমি বলতেছি, আমার নিজস্ব একটা লোক কিন্তু এরকম করে পাঠিয়ে দিয়েছে বাতা থেকে। উনি ছিলেন দাম্মাম রোড, দাম্মাম রোডে ওইখানে কাজ নাই বলে কিন্তু আসছিল বাতাত। বাতাত আসার পর উনি কয়েকদিন কাজ করছিলেন, কাজ করার পর সিআইডি বেছে লোক আসলো। আসার পর এদেরকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর আঁকা মানিল, আঁকা মানিয়ে দেখলো এরা আমিল মেনজিল, মানে বাসা হাউসের কাজ। তো দেখার পর এদেরকে আপনার কী করলো, সিআইডিরা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে সাথে সাথে এদের হাতের ছাপ নিয়ে নিল, নিয়ে নিয়ে কিন্তু প্রিয় দর্শক এদেরকে আর দেরি করেনি, চার পাঁচ দিন পরে কিন্তু এদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। তো যারা আপনারা অবশ্যই আমিল মেনজিল বা বিভিন্ন ইত্যাদি ছোটোখাটো মেহনতে আপনারা আসেন প্রবাসে, টাকা পয়সা খরচ করে আসছিলেন, তো অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন, বুঝে শুনে কাজ করার জন্য চেষ্টা করবেন। কেন, এখন আপনি যদি সেফটি হিসাবে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। আর যদি আপনি দেখা গেল কি আপনি এই জায়গার মাঝে চেক হবে বা দেখা যাবে, তাহলে কিন্তু আপনি ওই জায়গায় একটু কাজটা সতর্কভাবে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু আপনি ধরা পড়লে কিন্তু আপনাদেরকে এরা ছাড়বে না। এর জন্য আমরা বলে থাকি প্রিয় দর্শক, যাই করবেন বুঝে শুনে করবেন। দেখেন আজকে যদি এরা যদি থাকতে পারতো সৌদি আরব তাহলে কিন্তু 2-5 টাকা কমাইতে পারতো, যাই পারতো, কিন্তু আজকে দেশে গেছে গা কই থেকে কামাবে, দেশে গিয়ে যাই কামায় দেশের মতো কামাইতে পারবে, আর বিদেশের মতো তো আর আসবে না। কেন, প্রবাসে কিন্তু দেশের থেকে একটু বেশি টাকা আসে অবশ্যই, আপনারা যারা প্রবাস করেন বা যারা দেশে আসেন অবশ্যই কিন্তু এরা জানে, আপনারা জানেন ঠিকই।